নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ ইউনিয়নের আলাউদ্দিন বেকারত্ব ঘোচাতে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, তবে সেখানে সুবিধা করতে না পেরে 2016 সালে দেশে ফিরে আসেন তিনি, শুরু করেন কৃষিকাজ। এবছর 3 একর জমিতে কুলের চাষ করেছেন আলাউদ্দিন। কুল চাষে 3 লাখ টাকা পুঁজি খাটিয়ে বছরে 2 লাখ টাকা আয় করেন তিনি। আলাউদ্দিন জানান, প্রবাস থেকে ফিরে এই ফল চাষে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি আর্থিক উন্নতিও হয়েছে তার। আর আলাউদ্দিনের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই কুল চাষকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। আমি 2016 সালে বিদেশ থেকে আসি, আমি শাকসবজির চাষ করছি। এখন আমি ইনশাল্লাহ ওইখানেও ভালো সফল হয়েছি। এখন আমি 3 একর জমি নিয়ে বরিশ চাষ করছি। এখন বরিশ চাষও ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি, ভালো ফলন। আমার পাশাপাশি ইনশাল্লাহ আমার উদ্যোগ দেখি আমার আশপাশের আমার প্রতিবেশীরাও ইনশাল্লাহ সবাই উদ্যোগ নিতেছে ইনশাল্লাহ। চাষে আলাউদ্দিনের সফলতা দেখে স্থানীয় আফসার উদ্দিন 1 একরের বেশি জমিতে লাগিয়েছেন 600 কুলের চারা। প্রথম বছরেই বিক্রি করেছেন প্রায় 50,000 টাকা। আলদিবাই থেকে বরিশাস দেখে আমি উদ্যোগ গ্রহণ করে আমি 1 একর জমিতে বরিশাস করেছি এবং 1 একর জমিতে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি মাশাল্লাহ আমি এই 1.5 লক্ষ টাকা পুঁজি খাটাই এখন মাশাল্লাহ আমি খুব ভালো ফলন দেখতেছি। আমার ছোটো ভাই আলাউদ্দিন যখন বরিশ চাষ করি সফল হয়েছে, তখন আমার বললো ভাই আপনার পাশাপাশি কিছু করেন। তখন আমিও 1.5 একর জায়গাতে বরিশ চাষ করি, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে। আমিও কিন্তু এবার খুব আনন্দিত, পাশাপাশি এলাকার সবাই কিন্তু একটা মানে বরিশ চাষের জন্য আগ্রহী। সহপাঠী যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যে তোমরাও কুল উৎপাদন করো, এতে নিজেদের বেকারত্ব দূর হবে, আমাদের অর্থনৈতিক শাখা সচল হবে। এদিকে তরুণ যুবকদের বাণিজ্যিক কৃষিতে সবসময় উৎসাহ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। কৃষক আলাউদ্দিন একজন উদ্যোক্তা, তিনি 240 শতক জমিতে 3 জাতের কুল চাষ করেছেন এবং তিনি লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি কিছুদিন আগে এই প্রজেক্টটি ভিজিট করেছি এবং আমার কিছু কৃষক যাতে উদ্যোক্তা হতে পারে সেই জন্য তাদেরকে নিয়ে ভিজিট করেছি। তারা এই বাগানটি থেকে খুবই সন্তুষ্ট এবং তার দেখা দেখি অন্যান্য কৃষকও এই কুল চাষ করবেন এবং উদ্যোক্তা হবেন বলে আমার বিশ্বাস। প্রবাসে নয়, নিজ দেশেই আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে এগিয়ে যাবে তরুণরা, এমনটাই প্রত্যাশা সবার। বিজয় টিভি নিউজ ডেস্ক।